এই জিনিসটা নিয়ে আমি আসলে কাছে দেখতে পাচ্ছ, তার মানে কাটাকাটি করবো। এখন তোমরা কিছু প্রশ্নের অ্যান্সার দাও, আমি যদি এটা ধরে এভাবে কেটে ফেলি তাহলে কি হয়ে যাবে? কি হবে? সোজা একটা জিনিস হয়ে যাবে, সিওরটা। কোনো কনফিউশন আছে? ভালো করে দেখো। আর যদি এভাবে কেটে দিই তাহলে কি হবে? মাঝখানে কাটলে, আচ্ছা দেখি মাঝখানে কেটে দেখি কাই করতে হবে, মানে জেস্ট করতে হবে না। ধরো মাঝখানে কাটা শুরু করি, দুইটা ফিতা একসাথে লেগে থাকবে, দুইটা ফিতা একসাথে লেগে থাকবে। আচ্ছা কিভাবে লেগে থাকবে? দুইটা হবে একসাথে লেগে থাকবে, দুইটা হবে একসাথে লেগে থাকবে। আচ্ছা দেখি পাবেল কি বানাইছে, আমি এখনো জানি না, ও বানা দিছে। সো কাটাকাটি পরে দেখার দায়িত্ব আমাদের। কিভাবে কাটছি বুঝতে পারছো? জাস্ট মাঝখান থেকে কাটতেছি, আর কিছু করতেছি না। ও এটা বানাইছো? বাকিগুলো শিখে দিন, সবগুলো তো আমরা কাটাকাটি করতেছি না। আচ্ছা বাকিগুলো ভাই বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা এটা দুই টুকরা হয়নি, এটা কয় টুকরা হয়েছে? এক টুকরা। এখন জোড়া লাগানোই আছে, কাটে নাই অবভিয়াসলি, কিন্তু দুই টুকরা দুইটা রিং হওয়ার কথা ছিল। এটা এখন বড় হয়ে গেছে, এটাতে তিন চারজন ঢুকতে পারবে, ঠিক আছে? তো এখন যদি বলি, বুঝতে পারলে গেছো কেন হইলো? গেস করতে পারতেছো কেন হইলো? কারণ হচ্ছে রুল নাম্বার ওয়ান, ম্যাজিশিয়ান যদি কোনো কথা বলে সেটা বিলিভ করা যাবে না। আমি তোমাদের ফার্স্টে বলছি এটা একটা রিং, তাই না? মাথা দেয় চুরির মধ্যে, এগুলো এগুলো চাবি যাবে। এটা রিং ছিল না, কি ছিল এটা? এটা একটু বাঁকানো ছিল, মানে এটা সোজাসুজি এভাবে লাগানো ছিল না, কাগজটা ঘুরায় তারপরে লাগানো ছিল। এই যে একটা প্যাচ পাবেল দিছে, এই জন্য দেখো এখন প্যাচ আর ছাড়তেছে, দুই ভাগে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা এশের মতো, ওই যে ইসে দেখে না, আঠার অ্যাডভার্টিস দেয় না, ফেভিকল আমি আবার একই কাজ করবো, মানে এত কষ্ট করে আমি কাটতেছি, দুইবার হবে না, এটা হইতেই পারে না, আবার কাটবো আমি ঠিক মাঝখান দিয়ে কাটবো, ডাইনে ভাবে কোনো দিকে কাটবো না, তাহলে ছিঁড়ে যাবে। এবার কাটলে কি হবে বলতো? আরো বড় হবে। তোমরা বলতে চাচ্ছ আমি দুই ভাগ করতে পারবো না কেটে, এত বড় অপমান। দুই টুকরা হবে না, তাহলে কি আরো বড় মালা হবে যেখানে আরো আট দশজন ঢুকবে? একজন বলছে দুই টুকরা হবে, দুই টুকরা হবে এর পক্ষে কয়জন? হাত তুলবে, মাত্র তিন চারজন। দুই টুকরা হবে এটার পক্ষে। আচ্ছা আর দুই টুকরা হবে না, বড় একটা টুকরা হবে, মানে বড় একটা মালা হবে আর কি, সেটার পক্ষে কয়জন? তাহলে বাকি রাখবি, কিন্তু এখনো বাকি আছে, টোটাল নাম্বার কাউন্ট করে তো হয় নাই। মোট কয়জন আছে তোমরা? চব্বিশ জন, আমি আর ওকে ধরে ছাব্বিশ জন, তাই তো? চব্বিশ জন। হ্যাঁ চব্বিশ জন, চব্বিশ জনের মধ্যে হ্যাঁ কতজন না কতজন? তাহলে বাকিরা কি? বাকিরা কোনো কিছুই পছন্দ করে না, তারা জয়েন্টও পছন্দ করে না, আবার তারা হচ্ছে টোটাল একটা মালা এটাও পছন্দ করে। দেখি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, লাস্ট মুহূর্তে আরেকটা চান্স দেন। হ্যাঁ আরেকটা চান্স দিব, হ্যাঁ যে ডিসিশন চেঞ্জ করতে পারবে চাই। হ্যাঁ লাস্ট মুহূর্তে ডিসিশন চেঞ্জ করব, একদম লাস্ট মুহূর্তে একটা চান্স দিব কেটে শেষ করার আগে। আমি এখানে ধরে রাখলাম, সো কাটলেও এটা খুলে পড়বে না, এবার কাটা কমপ্লিট কিন্তু খুলে নেই, ধরে আছে আর কি। দুই ভাগ হয় নাকি মালা হয়? মালাই হবে, তুমি দেখতে পাচ্ছি হয়েছে। দুই টুকরা আসলে তোমরা দুই দলই আসলে রাইট, দুই টুকরা ঠিকই হয়েছে, এটা মালাও হয়েছে, কিন্তু মালা হয়েছে দুইজনের জন্য, যারা আলাদা হাত ছড়া হয়েছে হ্যান্ডকাপ হয়েছে। তো এটা একজনের মাথায় দিয়ে দাও, এইটা ছিটতে পারবো, মানে এইভাবে ছিটতে পারবা কিন্তু খুলতে পারবো না, এই গিট্টু তুমি আর খুলতে পারবো না। তাহলে দেখো জীবনে কোনোদিন শুনছো দড়ি কাটলে গিট্টু লাগে, কাটলে গিট্টু ছাড়ে? আমার জুতার ফিটে গিট্টু বাধা আছে, আমি যদি কাছি দিয়ে কাটি গিট্টু তাই হয়ে যায়, আমি জুতো উঠতে পারবো না। কিন্তু এখানে কাগজ কাটলাম, কাটলে উল্টো হচ্ছে গিট্টু বেঁধে গেল, তার কারণ কি? ওই যে আর পাবেল একটা প্যাচ লাগাইছে, প্রথমে একটা প্যাচ লাগাইছে,
এই জন্য এটা আলটিমেটলি গিট্টু লেগে গেল। তো প্রথমে যেটা বলছিলাম যে কাগজটা কিন্তু রিং ছিল না, কাগজটা কেমন ছিল, একটু বাঁকানো ছিল, সোজা না করে উল্টায় তারপরে জোড়া লাগানো হয়েছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমার এই সব দুর্ঘটনা ঘটতেছে। তো তোমরা যেটা করতে পারো, শুধু যে একবার প্যাচ দেওয়া যায় তা না, প্যাচ কিন্তু দুইবারও দেওয়া যায়। ইনফ্যাক্ট প্রথমটাতে ছিল হচ্ছে একটা প্যাচ, রাইট, একটা প্যাচ দিয়ে পাবেল আমাকে দিছে, কিন্তু আমি যখন মাঝখান থেকে কাটছি বড় হয়ে গেছে না, ওই জিনিসটা প্যাচ আর একটা ছিল না, এদিকে একটা প্যাচ, এই সাইডে একটা প্যাচ, দুইটা প্যাচ মিলে ওইখানে ডাবল প্যাচ ছিল। এই জন্য ওইটা কাটলে কিন্তু আর বড় হয় না, ওইটা কাটলে কি হয়েছে, মাঝখানে একটা গিট্টু বাঁধছে। তো তুমি চাইলে প্রথমবারে যদি এক প্যাচ দুই প্যাচ দিয়ে ওই করো, প্রথমবারেই গিট্টু বাঁধবে, মানে দুইটা রকম হ্যান্ডক্যাপের মতো হয়ে যাবে। আর যদি চাও যে প্রথমবার বড় হোক তারপরে হচ্ছে গিট্টু বাঁধুক, তাহলে তোমাকে এক প্যাচ দিয়ে শুরু করতে হবে। আর একটা জিনিস যেটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, যে ঠিক আছে এরকম সোজা একটা প্যাচ দিয়ে লাগাইলা, মাঝখান থেকে কাটতে হবে এটা তো কেউ বলা নেই, কোনা দিয়েও তো কাটা যায়, তাই না? কোনা দিয়ে যদি কাটা হয় তাহলে কি হবে, প্রথম একটা প্যাচ দেওয়া জিনিস যেটা মাঝখান থেকে কাটলে বড় হয়েছিল, কিন্তু সেটা এখন আমরা মাঝখান থেকে কাটবো না, কোনা দিয়ে কাটবো, তাহলে কি হইতে পারে, ও একটা বানাইতেছে, তারপর আমরা দেখবো এটা কি হয়।